প্রথমবারের মতো ছেলেকে নিয়ে কলকাতায় গিয়ে নিজের জন্মদিন পালন করলেন অপু বিশ্বাস। তিনি তার 33তম জন্মদিনের কেকটি দেশ ছেড়ে কলকাতায় গিয়ে কেটেছেন, আর সেখানে অপুকে সবচেয়ে বড় সারপ্রাইজটি দিয়েছে তার ছেলে আব্রাহাম খান জয়। কারণ তার মায়ের জন্মদিনে প্রথমবারের মতো অপুকে উইশ করেছে জয়, যার ভিত্তিতে অপু বলেছেন এটাই তার জন্মদিনের সেরা উপহার ছিল। আমার ছেলে যেটা আমার কেক ছিল, একটা ক্যান্ডেল ছিল এবং লিখেছে হ্যাপি বার্থডে মম, এটা আমার কাছে সবচেয়ে বড় একটা গিফট ছিল। অন্যদিকে অপুকে ঘিরে নতুন বিয়ের গুঞ্জন চলছে। অনেকে তার স্মৃতিতে সিঁদুর দেখে বলেছে অপু এবার কলকাতায় গিয়ে বিয়ে করেছে। হয়তো তিনি এতদিন সাকিবের জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু সাকিবের কর্মকাণ্ডে তার সে স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু ভক্তদের এই ধারণা পাল্টে দিয়ে অপু বলেন এটা একান্তই মানুষের ভুল ধারণা। তিনি যদি কখনো বিয়ে করেন তবে সবাইকে জানিয়ে শুনিয়ে করবেন। তবে তার স্মৃতিতে সিঁদুর কেন পরেছিলেন, যার উত্তরে অপু বলেন হিন্দু ধর্ম অনুযায়ী ওই দিন তাদের সিঁদুর খেলা ছিল, যে কারণে স্মৃতিতে সিঁদুর পরে ফটোশুট করেছিলেন অপু বিশ্বাস। আমার হাজবেন্ড ওরকম কেউ থাকতো তাহলে আমি অগোচরে সিঁদুর করতে আসতাম, আমি স্বামীকে নিয়ে যেতাম, পুজোর মুখ হয়েছিলাম, তো সেই জায়গা থেকে তারাই আমাকে বলেছিলেন যে সিঁদুর খেলাতে কিন্তু অংশগ্রহণ। তবে অপু তার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন। তিনি কলকাতার বিভিন্ন লোকেশনে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অপু বলেন বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, বর্তমানে তার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে তিনি অনেক ভালো আছেন। আসলে একজন মা সন্তানের জন্য যে কতটা দায়িত্বশীল তার বাস্তব প্রমাণ অপু নিজে। সাকিবের সাথে বিচ্ছেদের পরে সাকিব কিন্তু বসে থাকেনি, সে ঠিকই বিয়ে করেছেন, এমনকি 4 বছর গোপনে সংসার করে বাচ্চাও জন্ম দিয়েছেন। কিন্তু অপু সেটা করতে পারেনি, কারণ তিনি একজন মা। তাই আপনাদের সকলের প্রতি একটা অনুরোধ রইল, মায়ের মনে কষ্ট দিয়ে কখনো কোনো কাজ করবেন না।